পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ, চাকরি না পেয়ে পরিবারের কাছে অপদার্থ বনে যাওয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সুভাষ অধিকারীর ছেলে সুকান্ত অধিকারী কাজ করছেন এখন খেতে খামারে। অন্যদিকে মেধাবী এবং দুর্দর্শ দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন চাকরি হারিয়ে এখন কাজ করছেন কনফেকশনারির ক্যাশিয়ার হিসেবে, যেখানে মেধাবীরা চাকরি পায় না মেধার বিচারে, আর চাকরি পাওয়ার যোগ্যরা তাদের যোগ্যতা বিবেচনায় দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে চাকরি হারায়। সেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কতটুকু কার্যকর আমরা এই প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারব। সে তার সততার জন্য আজকে তার এই অবস্থাটা হয়েছে, তার অনেস্টির জন্য এমন একটা পরিণতি আসবে এটা আমরা কখনোই আশা করিনি। আসলে সে তো এখানে থাকার কথা না, সে তো যে জায়গাটায় ছিল সে ওই জায়গাটাই যোগ্য। ছোটবেলা থেকে উনি অনেক ভালো ছিল, অন্যায় বিরুদ্ধে উনি দাঁড়াতো, অন্যকে প্রশ্রয় দিত না। উনি ব্যক্তিগতভাবে খুবই অনেস্ট ছিল, এখন উনি বর্তমানে 3 মাস ধরে ওখানে দোকানদারি করতেছে, খুব কষ্টে আছে। চাকরিটা অবশ্যই ওনার পারিবারিক নির্দি পরিবার, তো চাকরিটা ওনার। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে গিয়ে তদন্ত করে মামলা করেছেন বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে, ভিত নাড়িয়ে দিয়েছেন বড় বড় দুর্নীতিবাজ কর্মকর্তাদের দিকে তাকিয়ে দেখতে আমার খারাপ লাগে। বাচ্চারা কিছু আবদার করে মিটাতে পারি না, আর দেশের জন্য কাজ করলাম, মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স বাস্তবায়ন করতে আজকে আমার এই দুর্গতি, তখন আসলে কিছু উপায় না দেখে বিভিন্ন জায়গার চেষ্টা করছি। আমাকে খুব ছোটো লেভেলে কাজ করা, বিভিন্ন প্রাইমারি স্কুল টিচার মানে বেসরকারি, তাও পাই নি। কেন পাই নি? কারণ দুদুকে বয়কে চাকরি দিবেন। আমি আমার জীবনে যতটা তদন্ত করেছি সব বানা জানেন, সব ভেটেরিয়ান তদন্ত, তো বাধ্য হয়ে মানে আরও অলরেডি 2018 সাল থেকে আমার অ্যাংজাইটি, কোলেস্ট্রল, হাই প্রেশার এবং সাইনোসাইটিসের সমস্যা চলতেছে। তো যখন ইদানিং এই ওষুধগুলো যখন খেতে পারতেছি না, কারণ ওষুধ অনেক দাম বেড়ে গেছে, আমার জন্য একটু কস্টলি হয়তোবা, তো এদিকে আবার আম্মাও 2 বার হসপিটালে, আমার শাশুড়িও হাত ভাঙ্গা, উনি আবার পাও লেমনেসও হারা এটা, এবং আমার শাশুড়ি আমার বাসায় আসলে বেসিক্যালি আমার ওই বাজার টাকাটা আমার শাশুড়ি দেয়, তো আমার গাড়ি উপরে আছে, ভাইয়েরা কোনো রকম দেয়। তো এটা সংসারের চাপ এবং জীবিকার তাগিদে কাজ করছেন চট্টগ্রামের 16 শহর স্টেশনের নিজ ভাইয়ের দেয়া একটি কনফেকশনারিতে। বিভিন্ন মাধ্যমে রাঘব বোয়ালরা তাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, তবে তিনি আশাবাদী উচ্চ আদালত তার প্রতি সুবিচার করবেন।